হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করবো সেটা হলো মামের ওয়ার্ড্রবের যা যা জামা কাপড় আছে সে সব কিছু আমি তোমাদের মামের জামা কাপড় দেখাবো। তো ফ্রেন্ডস, আমি তোমাদের বলেই ছিলাম মামের কালেকশন আমাদের দেখাবো। তো একদম তোমরা দেখো, মামের তো তোমরা উইন্টার কালেকশন সবই দেখেছো, উইন্টার কালেকশন তোমাদের সবই দেখা মামের। দেখো এবার যেটা আমি দেখাবো ফ্রেন্ডস, এটা মানে আমি মামির একটা ফটো শেয়ার করব 7 মাসের যখন ওর মুখে ভাত হয়েছিল। এই তুমি ভিডিওটা একবার দেখো, তুমি খালি একবার এই ড্রেসটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে। আমি হাতে নিয়ে না দেখাচ্ছি তোমাদের, তোমাদের বুঝতে সব থেকে ভালো হবে যদি আমি এটা হাতে নিয়ে তুমি এবার তোমরা ফটোটা শুধু দেখো। দেখো ড্রেসটা মুখে ভাতে এই ড্রেসটা পরেছিল, আর আমি এর ফটোটাও কিন্তু সত্যি সত্যি ছাড়ব। দারুণ ড্রেসটা ফ্রেন্ডস, এই এইটা একটা, এরকম জানো তো অ্যাকচুয়ালি প্রচুর ড্রেস আছে যেগুলো মানে আমি খুব যত্ন করে তুলে রেখেছি। এই ওয়ার্ড্রপটা পুরো মামের বলতে গেলে, দেখতেই পাচ্ছ গ্রাউন্ড, বড় বড় গ্রাউন্ড। এটাও অন্নপ্রাশনে পেয়েছিল কিন্তু, ছোট দেখো আমি যত্ন করে রেখে দিয়েছি। এটাও মুখে ভাতের দিন বিকেলবেলার দিকে পড়েছিল, আর পিঙ্কটা একটু সন্ধ্যের দিকে পড়েছিল যখন লোকজন মানে আসা স্টার্ট করেছে। এটা তোমাদের দেখিয়েছিলাম বোধ হয়, দেখো ইয়েলো কালার। এই গ্রাউন্ডটা দেখো ভীষণ সুন্দর, দেখো ফ্লাওয়ার আর পুঁতি পুঁতি ওয়ার্ক করা, দারুণ কিন্তু। দেখো আমি যদি দেখাতে পারি তোমাদের ভালো করে, এখানে যা কালেকশন দেখতে পাচ্ছ ফ্রেন্ড সব মামের। শীতের তো তোমাদের আগেই দেখিয়েছি, আর এখানে তোর হট প্যান্ট আছে, তার সাথে টেডি বিয়ারের একটা টুপি, যদিও খুব কম পরে রেখে দিয়েছি। এখানে ওর জ্যাকেট, ওর জিনিসই থাকে। এখানে কোথাও ধরো বেড়াচ্ছে বা কোথাও ঘুরতে আছে তখন এই ড্রেসগুলো ওর হাতের সামনে থাকে, যাতে খুঁজতে অসুবিধা না হয় তার জন্য। ভেতরেও দেখো কয়েকটা আছে, এরপর মামের আরও কিছু কালেকশন আমি দেখাচ্ছি ফ্রেন্ডস। কে একদম বড় অবধি সব কিছু কিন্তু আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা নিচে যেই জামা কাপড়গুলো দেখছো না, সেই জামা কাপড়গুলো একদম ছোট হয়ে গেছে, ওর হয় না। আর কয়েকটা বললাম রেখে দিয়েছি, ভীষণ সুন্দর দেখতে ভালো লাগে। এটা হলো মামের একদম ছোট্টবেলার টুপি, দেখতেই পাচ্ছ পুরো কান ঢাকা টুপি রেখে দিয়েছি, জানো তো, যাতে ও দেখে যখন বড় হবে দেখবে যে মা রেখে দিয়েছে। আচ্ছা এখানে মামের সব বলতে পারো লিগেন্স, তারপর কেপ্রি, এই প্যান্টগুলো কিন্তু এই সেকশনে আছে। পেছন দিকে যেই জামা কাপড়গুলো দেখছো ফ্রেন্ডস, ওগুলো হলো বলতে পারো একটু গরমের। এখানে মাম রেগুলার যে জামা প্যান্টগুলো পরে, শুধু প্যান্ট দেখো, এখানে শুধু প্যান্ট, মানে মামের জিনিস আমি সত্যি বলবো খুব যত্ন সহকারে ধুয়ে, সব মায়েরাই তাই করে, আমি সব মায়েরাই আমার মতো সব ধুয়ে যত্ন করেই রাখে। তো এখানে হলো প্যান্ট, যাতে ওর বাবা একটা খুলতে গিয়ে, একটা টানতে গিয়ে বা একটা নিতে গিয়ে যেন সব কটা ফেলে না দেয়, তাই জন্য আমি কিন্তু সব জিনিস গুছিয়ে রাখি। রেগুলার মাম এখান থেকে প্যান্ট পরে। এখানে হলো বেরানো, ঘুরতে যাওয়ার সব। এখানে যে জামা কাপড়গুলো দাও, ফুল ফুল স্লিভ বলতে পারো, দেখো সব ফুল স্লিভ জামা কাপড় এখানে কিন্তু রাখা হয়, মানে গেঞ্জি সব কিছু রাখা হয়। আর এখানে যেই জামা কাপড়গুলো রাখা হয় সেই জামা কাপড়গুলো মানে ধরো কাছাকাছি কোথাও গেল বেরালো তখন এখান থেকে কিন্তু জামা কাপড়গুলো পরে। এই জামা কাপড়গুলো যখন কোথাও বাইরে একটু ঘুরতে যায় আমাদের সাথে তখন কিন্তু আমরা এখান থেকে, এখানে সব ফুল স্লিভ গেঞ্জি, মানে টোটাল 8টা আমি ভাগ করে দিয়েছি জামা কাপড়ের, মানে এটা হলো কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়া জামা কাপড়, এটা হলো দূরে কোথাও ঘুরতে যাওয়া জামা কাপড়, বাড়ি পরার প্যান্ট, বাইরে বেরানোর সময় প্যান্ট। ভেতরে যদি আমি দেখাতে পারি, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা এখানে যে জামা কাপড়গুলো আছে এগুলো ফ্রক,
ঠিক আছে, ফ্রক জিন্স সব মিলিয়ে মেশানো আছে। অনিরে যাতে খুঁজতে কষ্ট না হয় তার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমি এরকমভাবে ভাগ ভাগ করে রেখে দিয়েছি। আর মামের জিনিসপত্র আমি ভীষণ যত্ন করে রাখি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমি কেন, সবাই এখন রাখে, এখন যা সিচুয়েশন। তো আমি চেষ্টা করি, এই জামাটা হলো দেখো ফ্রেন্ডস, একদম ছোট্টবেলার মামের, এটা উপরের টপটা, এত সুন্দর জামা বলো, এটা আমি রেখে দিয়েছি। ফ্রেন্ডস এই ওয়ার্ড্রপটা কিন্তু পুরো অ্যাকচুয়ালি মামের। তো ফ্রেন্ডস আমি আশা করতে পারি যে আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। মামের কালেকশন, মামের ওয়ার্ড্রপ, মামের উইন্টার কালেকশন তো তোমরা আগেই দেখেছো, আজকে মামের ওয়ার্ড্রপটাও তোমাদের দেখিয়ে দিলাম। বাচ্চাদের জামা কাপড় কীভাবে রাখে, আমি তোমার বাচ্চার জামা কাপড় এরকমই রাখি, আমি জানি তোমরাও খুব যত্নে রাখো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ফ্রেন্ডস, ভিডিওটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিও দেখতে দেখো। চলো টাটা।